শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করে নিজেদের প্রতিরোধ শক্তি ও সক্ষমতা প্রদর্শন করল হিজবুল্লাহ। পশ্চিমা নেতারা জিহ্বা ব্যবহার করে আর আমরা করি মস্তিষ্ক, কটাক্ষ রাশিয়ার। ঋষি সুনাককে বকাঝকা করে ব্রিটিশ এমপির পদত্যাগ। চার বছর পর বিদেশে আটকে পড়া নাগরিকদের ফেরার সুযোগ দিচ্ছে উত্তর কোরিয়া। এবার পার্কেও নারীদের নিষিদ্ধ করল তালেবান। সবশেষে জানবেন ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত এবার ইসরায়েল। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করে নিজেদের প্রতিরোধ শক্তি ও সক্ষমতা প্রদর্শন করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র SAM-6 এর মোড়ক উন্মোচন করেছে। লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে এক সামরিক প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রদর্শন করা হয়। আল মানার টেলিভিশন জানিয়েছে, উগ্র জঙ্গি গোষ্ঠী IS-এর হাত থেকে লেবাননের জুরুত শারকিয়া অঞ্চল মুক্ত করার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ওই সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে ক্ষেপণাস্ত্রটির খুঁটিনাটি এই খবরে উল্লেখ করা হয়নি। ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ১৯৮২, ২০০০ এবং ২০০৬ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে জব্দ করা অস্ত্রশস্ত্র ও সাজোয়া যান প্রদর্শন করা হয়। ২০১৭ সালে তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে জব্দ করা সমরাস্ত্র এখানে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হিজবুল্লাহ রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান ইব্রাহিম আমিন আল সাইদ বলেন, এই প্রদর্শনীতে শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে হিজবুল্লাহর প্রতিরোধ শক্তি ও সক্ষমতা ফুটে উঠেছে। পশ্চিমা নেতারা জিহ্বা ব্যবহার করে আমরা করি মস্তিষ্ক, কটাক্ষ রাশিয়ার। পশ্চিমা রাজনীতিবিদ এবং মূলধারার গণমাধ্যমগুলো উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর সংস্থা ব্রিক্সের যে সমালোচনা করেছে তা প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন ব্রিক্স নেতারা বাস্তবতা নিয়ে কাজ করছেন। ল্যাভরভ গতকাল মস্কোর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ব্রিক্সকে এমন একটি সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে যার কোনো প্রভাবই নেই, কিন্তু সাম্প্রতিক কয়েক ডজন দেশ এতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর অর্থ হচ্ছে পশ্চিমারা যখন তাদের জিহ্বা ব্যবহার করে তখন আমরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করি, আমরা সঠিক কাজটি দৃঢ়ভাবে সম্পাদন করি। গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে ব্রিক্সের ১৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট ব্রিক্সে ইরানসহ আরও ৬টি দেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। আফ্রিকার ৫৪টি দেশ সহ গ্লোবাল সাউথের দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও অন্য কোনো ফোরামে এত বেশি শীর্ষ নেতা সাম্প্রতিক অতীতে এক ভেন্যুতে একত্রিত হননি। ঋষি সুনাককে বকাঝকা করে ব্রিটিশ এমপির পদত্যাগ। যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নাদিন ডোরিস পদত্যাগ করেছেন, তবে পদত্যাগের আগে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বকাঝকা করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আস্থাভাজন নাদিয়া ডোরিস দাবি করেছেন, ঋষি সুনাক একটি জম্বি পার্লামেন্ট চালাচ্ছেন, প্রধানমন্ত্রী হিসেবে কিছুই করেননি এবং তার কোনো রাজনৈতিক লক্ষ্যই নেই। নাদিন ডোরিস গত জুনে জানিয়েছিলেন তিনি এমপির পদ ছাড়বেন। শনিবার দিনের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। ঋষি এবং নাদিন দুইজনই কনজারভেটিভ পার্টির সদস্য, কিন্তু তাও তাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য এবং ঝামেলা চলছিল। পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এক বছর আগে আপনি দায়িত্ব নেওয়ার পর একটি দেশ জম্বি পার্লামেন্ট দ্বারা চলছে যেখানে অর্থপূর্ণ কিছুই হয়নি, আসলে কি হয়েছে বা কি অর্জিত হয়েছে? তিনি আরও বলেছেন, আপনি অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কোনো ভোট ছাড়া, এমনকি নিজ দলের এমপিদের ভোট ছাড়া, জনগণের কাছ থেকে আপনার কোনো ম্যান্ডেট নেই, সরকার ভেসে চলছে, আপনি দেশের ভালো কাজগুলো তছনছ করছেন কিসের জন্য?
হত্যা মামলা থেকে খালাস পেলেন ইমরান খান। পাকিস্তানের একটি আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা খারিজ করে দিয়েছেন। তার আইনজীবী এই তথ্য দিয়েছেন। ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুতা টুইটারে বলেন, পুরো পাকিস্তান কো মুবারকবাদ হো, সকল প্রশংসা আল্লাহর। তিনি বলেন, পাকিস্তানের দক্ষিণ অঞ্চলীয় শহর কোয়েটায় একজন আইনজীবী হত্যার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা আদালত খারিজ করে দিয়েছে। গত জুনে হত্যার জন্য খানকে অভিযুক্ত করা হয়। গত বছরের এপ্রিলে সংসদীয় আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে 100টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। তিনি দেশের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন। চার বছর পর বিদেশে আটকে পড়া নাগরিকদের ফেরার সুযোগ দিচ্ছে উত্তর কোরিয়া। মহামারী করোনায় সীমান্ত নিয়ন্ত্রণের কারণে প্রায় চার বছর বিদেশে অবরুদ্ধ থাকা নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের কোভিড ডেডিকেটেড স্থাপনায় চিকিৎসকদের তত্ত্বাবধানে 7 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। 2020 সালের মার্চে চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বিশ্বের কঠোরতম সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করে উত্তর কোরিয়া। বিবিসির খবর অনুসারে 2020 সালের পর পিয়ংইয়ংয়ের প্রথম বিমান মাত্র কয়েকদিন আগে বেইজিংয়ে অবতরণ করে। এরপর বিদেশে আটকা পড়া নাগরিকদের বিষয়ে ঘোষণা এল। এই সিদ্ধান্তকে কোভিড বিধিনিষেধ শিথিলের সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ঋষি সুনাককে বকাঝোকা করে ব্রিটিশ এমপির পদত্যাগ। যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নাদিন ডোরিস পদত্যাগ করেছেন, তবে পদত্যাগের আগে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বকাঝোকা করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আস্থাভাজন নাদিয়া ডোরিস দাবি করেছেন, ঋষি সুনাক একটি জম্বি পার্লামেন্ট চালাচ্ছেন, প্রধানমন্ত্রী হিসেবে কিছুই করেননি এবং তার কোনো রাজনৈতিক লক্ষ্যই নেই। নাদিন ডোরিস গত জুনে জানিয়েছিলেন তিনি এমপির পদ ছাড়বেন। শনিবার দিনের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। ঋষি এবং নাদিন দুইজনই কনজারভেটিভ পার্টির সদস্য, কিন্তু তাও তাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য এবং ঝামেলা চলছিল। পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এক বছর আগে আপনি দায়িত্ব নেওয়ার পর একটি দেশ জম্মি পার্লামেন্ট দ্বারা চলছে যেখানে অর্থপূর্ণ কিছুই হয়নি। আসলে কি হয়েছে বা কি অর্জিত হয়েছে? তিনি আরও বলেছেন, আপনি অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কোনো ভোট ছাড়া, এমনকি নিজ দলের এমপিদের ভোট ছাড়া। জনগণের কাছ থেকে আপনার কোনো ম্যান্ডেট নেই, সরকার ভেসে চলছে। আপনি দেশের ভালো কাজগুলো তছনছ করছেন কিসের জন্য? হত্যা মামলা থেকে খালাস পেলেন ইমরান খান। পাকিস্তানের একটি আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা খারিজ করে দিয়েছেন। তার আইনজীবী এই তথ্য দিয়েছেন। ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুতা টুইটারে বলেন, পুরো পাকিস্তান কো মুবারকবাদ হো, সকল প্রশংসা আল্লাহর। তিনি বলেন, পাকিস্তানের দক্ষিণ অঞ্চলীয় শহর কোয়েটায় একজন আইনজীবী হত্যার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা আদালত খারিজ করে দিয়েছে। গত জুনে হত্যার জন্য খানকে অভিযুক্ত করা হয়। গত বছরের এপ্রিলে সংসদীয় আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে 100টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। তিনি দেশের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন। চার বছর পর বিদেশে আটকে পড়া নাগরিকদের ফেরার সুযোগ দিচ্ছে উত্তর কোরিয়া। মহামারী করোনায় সীমান্ত নিয়ন্ত্রণের কারণে প্রায় চার বছর বিদেশে অবরুদ্ধ থাকা নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের কোভিড ডেডিকেটেড স্থাপনায় চিকিৎসকদের তত্ত্বাবধানে 7 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। 2020 সালের মার্চে চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বিশ্বের কঠোরতম সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করে উত্তর কোরিয়া। বিবিসির খবর অনুসারে 2020 সালের পর পিয়ংইয়ংয়ের প্রথম বিমান মাত্র কয়েকদিন আগে বেইজিংয়ে অবতরণ করে। এরপর বিদেশে আটকা পড়া নাগরিকদের বিষয়ে ঘোষণা এল। এই সিদ্ধান্তকে কোভিড বিধিনিষেধ শিথিলের সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবার পার্কেও নারীদের নিষিদ্ধ করল তালেবান। সম্প্রতি আফগানিস্তানে নারীদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। এবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ বামিয়ানে জনপ্রিয় বন্দি আমির জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। দেশটির নৈতিকতা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, পার্কে আসা নারীরা হিজাব পরছেন না। এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীদের ওই পার্কে প্রবেশ নিষিদ্ধ করতে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বন্দি
পামির পার্ক আফগানিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র। 2009 সালে পার্কটি আফগানিস্তানের প্রথম জাতীয় পার্কের মর্যাদা পায়। অনেকেই পরিবার নিয়ে এই পার্কে বেড়াতে যান। নারীদের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বর্ণনা মতে বিশেষ ভূতাত্ত্বিক গঠন ও অবকাঠামোর সঙ্গে কয়েকটি প্রাকৃতিক হ্রদ নিয়ে পার্কটি গড়ে উঠেছে। এর প্রাকৃতিক ও অন্যান্য সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। খালেদ হানাফিকে উদ্ধৃত করে আফগান বার্তা সংস্থা টোলো নিউজ বলছে, পার্কে গিয়ে দর্শনার্থীদের স্থান দেখতেই হবে, এটা বাধ্যতামূলক কিছু নয়। বামিয়ান শিয়া উলেমা কাউন্সিলের প্রধান নসরুল্লাহ ওয়াইজি বলেছেন, হিজাব না পরা এবং পড়লেও দায়সারাভাবে পরার অভিযোগ পাওয়া গেছে, তবে তারা বামিয়ানের বাসিন্দা নন, তারা এখানে অন্য এলাকা থেকে এসেছেন। আফগানিস্তানে নারীদের উপর এ ধরনের বিধিনিষেধ নতুন কিছু নয়। সম্প্রতি দেশটিতে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান প্রশাসন। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের পড়াশোনারও সুযোগ নেই। ইসরায়েলের জন্য চলতি বছর 20 বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন বিগত 8 মাসকে ইসরায়েলের জন্য বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত বছর বলে মন্তব্য করেছে। চলতি বছরের এখনও 4 মাস বাকি, অথচ গত 8 মাসে অন্তত 36 জন দখলদার ইসরায়েলি ইহুদিবাদী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গেরিলা হামলায় ইহলীলা সাঙ্গ করেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে 4 জনেরও বেশি ইসরায়েলি ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় নিহত হয়েছেন। এই অবস্থায় গত মঙ্গলবার এক জরুরি সভায় মিলিত হয়েছিল সন্ত্রাসী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা। এই বৈঠকে পশ্চিম তীরে ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা দেওয়াল শীর্ষক সেনা অভিযান শুরুর প্রস্তাব করা হলেও ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক পাল্টা অভিযানের আশঙ্কায় তা শুরু করতে রাজি হয়নি নেতানিয়াহু ও তার যুদ্ধমন্ত্রী। ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা আন্দোলনের সময় তথা 2002 সালে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের দমনের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা দেওয়াল শীর্ষক সেনা অভিযান চালিয়েছিল ইসরায়েল। সাম্প্রতিক সময়ে সর্বাধুনিক অস্ত্রসজ্জিত ইসরায়েলি বাহিনী কেন অধিকৃত পশ্চিম তীরে এমন প্রবল প্রতিরোধের মোকাবেলা করছে এবং এই প্রতিরোধ দমনে ব্যর্থ হচ্ছে, এই প্রশ্নের জবাব হল ফিলিস্তিনি তরুণ ও যুব সমাজের মধ্যে এখন এই চেতনা ছড়িয়ে পড়েছে যে মুক্তির একমাত্র পথ হল সশস্ত্র সংগ্রাম। আলোচনার নামে আপোষকামী ফিলিস্তিনি নেতারা আসলে ইসরায়েলি দখলদারিত্বকেই পাকাপোক্ত করার সুযোগ করে দিচ্ছেন এবং আপোষের নামে এক শ্রেণীর ফিলিস্তিনি স্বজাতির বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দোসর হয়ে কাজ করছে। ফিলিস্তিনি সংগ্রামীদের গ্রেপ্তার ও নিরীহ ফিলিস্তিনিদেরও বিনা বিচারে বন্দী রাখার কাজগুলো করা হচ্ছে আপোষ করার কারণেই। তাই এখন দেওয়াল পিঠে ঠেকে যাওয়ায় ফিলিস্তিনিরা বুঝতে পেরেছে যে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই। আরেকটি কারণ হলো ইসরায়েল ফিলিস্তিনি সংগ্রামীদের দমিয়ে রাখতে ব্যর্থ হচ্ছে, তা হলো তাদের গেরিলা হামলার কৌশল। আঘাত হেনে দ্রুত সরে পড়ার বা গেরিলা পদ্ধতির যুদ্ধ এমন এক পদ্ধতি যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীকেও বিপর্যস্ত করা সম্ভব।